শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি চলে এসেছি বেলুর ইএসআই হসপিটালের মাঠে, যেখানে প্রচুর পলাশ হয়েছে, মনে হচ্ছে যেন পুরুলিয়ায় এসে পড়েছি। বসন্তের আগমনী বার্তা বয়ে আনে বাহারি শিমুল ও পলাশ। পলাশ ছাড়া বসন্ত যেন পূর্ণতা পায় না। পলাশের রূপে মুগ্ধ হয়ে কবিগুরু লিখেছিলেন, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। আজ পলাশ বন দেখতে আমিও বেরিয়ে পড়েছি দুচাকায় আমার সঙ্গীকে নিয়ে। বেলুর ইএসআই হসপিটাল প্রাঙ্গণ আজ মুখরিত পলাশ প্রেমীদের ভিড়ে। পলাশ বনে যাওয়ার রাস্তাটাও সত্যি ভারী সুন্দর, প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাবেন। পলাশ বনে পৌঁছে দেখি সারি সারি পলাশের গাছ, লাল হলুদে ভরে আছে গাছের শাখা পোশাকা। আমার নাম সুমন, সুমন ঘোষ। কোথা থেকে আসছেন আপনি? কলকাতা বাগবাজার। আচ্ছা, তো আপনি কি পলাশ ভালোবাসেন? নিশ্চয়ই, নিঃসন্দেহ। পুরুলিয়া তো যাওয়া হচ্ছে না, হ্যাঁ, তাই জন্য ভাবলাম এখানেই আসি। সুনীল মাঝি, আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। তো এবারে তো দেখছি প্রচুর ভিড় হয়েছে পলাশ দেখতে, তো প্রতিবারই কি এরকম ভিড় হয়? হ্যাঁ, প্রতিবারই হয়। গত দু বছর এখানে ওই কোভিডের জন্যে একটু মানে লোক আসা যাওয়ার জন্য কম হওয়ার জন্য কম লোক এসেছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ভিড়। এবং হলুদ পলাশটা ওটা নিঃসন্দেহে দারুণ, ওটা খুবই ভালো, বিরাট পাওনা, বিরাট বিরাট পাওনা। ছবি কেমন তুলছেন? ছবি তো ভালোই, তবে বলবো সকালের দিকে এলে আর একটু বেটার। আচ্ছা, এই সাপুইপাড়া বসুকাটি অঞ্চলের মধ্যে এই একটা এমন একটা জায়গা যেখানে পলাশ ফুল মোটামুটি দেখা যায়, মোটামুটি কি ভালোই দেখা, ভালোই দেখা। চার পাঁচ বছর ধরে দেখছি এই পলাশ ফুলের জন্য এই জায়গাটা বিখ্যাত। যাদের পলাশ দেখতে বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার সুযোগ নেই, তারা সহজেই পলাশ বন দেখতে চলে আসতে পারেন এখানে। হলপ করে বলতে পারি, হতাশ হবেন না। এবারে ফুলের ব্লুমিংটা খুব সুন্দর হয়েছে, সব গাছে ফুল ফুটে আছে। প্রচুর মানুষ এখানে এসেছেন, যারা আবির মেখে ছবি তুলছেন, নাচ করছেন এবং সমস্তটাই ক্যামেরা বন্দি করে রাখছেন নিজের স্মৃতির জন্য। আপনারা এলে হতাশ হবেন না, যা পাবেন মুগ্ধ হয়ে যাবেন। শাখায় শাখায় ভর্তি পলাশ। কি সুন্দর লাগছে, কোকিল ডাকছে, পুরো বসন্তের ওয়েদার। গাছ ভর্তি হয়ে রয়েছে পলাশ, এক টুকরো যেন পুরুলিয়া। কি নাম আপনার? রূপা রায়। কিরকম লাগছে এখানে? এবারে তো প্রতিবার আসি, এবারে তো আরো ভালো লাগছে, কেন এবারে অনেক বেশি গাছ আর অনেক বেশি ফুল। আমাদের তো এবারে মনে হচ্ছে যেন গাছ একদম লালে আগুন হয়। হ্যাঁ, ব্লুমিংটা ভালো হয়েছে, সব গাছে ফুটে রয়েছে পুরো ফুল। পলাশের মালা কি এখানেই বানালেন? খুব অল্প কম খরচে আমরা এখানে এসে যে আনন্দটা করি আমরা, এবং সবাই যারা আসে তাদেরও আনন্দ দিই। এই তো ওনারা দমদম থেকে এসছেন, চেনাশোনা নেই, মালা পরিয়ে ফটো তুলিয়ে সব করলাম। যারা বার্ড লাভার, পাখির ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই পলাশ বন হলো স্বর্গ। দিদি ফুল তুলছেন কেন? পলাশ
পলাশ আমার ভীষণ ফেভারিট। আচ্ছা, আর পলাশ ফুল দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। আচ্ছা, সেই কারণে আমি পলাশ দেখতেও আসি আর পলাশ ফুল তুলি, আর আমার প্রচন্ড ভালো লাগে। কোথা থেকে এসেছেন আপনি? শ্রীরামপুর থেকে এসেছি। এটা আমি বাড়িতে যাব, গিয়ে মালা গাঁথবো, গেঁথে একটু সাজিগুজি করবো। বাহ বাহ, আপনার নামটা? আমার নাম রীতা মিশ্র। অনেক ধন্যবাদ আপনাকে। এই ফেসবুক ইত্যাদির প্রসার হয়েছে, তবে থেকে আসছি এবং দেখে প্রত্যেকবারই মুগ্ধ হচ্ছি। তবে এবারে জনসমাগমটা অত্যন্ত বেশি, আর ফুলের ব্লুমিংটাও ভালো হয়েছে এবারে। কিন্তু এবারে ফুলটা সত্যি ভালো, এত ফুল দেখি না এবারে। একটা প্রচুর পলাশ হয়েছে, গাছ ভর্তি হয়ে রয়েছে একবারে পলাশে। বাঁধানো রাস্তা ধরে হেঁটে যান একদম শেষ পর্যন্ত, আরও অনেক পলাশ গাছ দেখতে পাবেন। কিভাবে যাবেন? সবচেয়ে সহজ উপায় হাওড়া থেকে মেন বা কোডলাইন লোকালে এসে নামুন বেলু স্টেশনে। ওঠার আগে অবশ্যই জেনে নেবেন ট্রেনটি বেলু স্টেশনে দাঁড়াবে কিনা। স্টেশন থেকে পশ্চিম দিকে নেমে টোটো ধরে 10 টাকা ভাড়ায় পৌঁছে যান বেলু ESI হসপিটাল। টোটোতে সময় লাগবে 10 মিনিট। যারা নিজস্ব গাড়িতে বা বাইকে আসতে চান, তারা বেলুর লাল বাবা কলেজ থেকে বেলু স্টেশন অভিমুখে প্রবেশ করে স্টেশনের কালভার্টের তলা দিয়ে এসে সোজা পৌঁছে যান ESI হসপিটালে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওয়ে। নমস্কার।